বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে জমায়েত ও র্যালি অনুষ্ঠিত হয়েছে সতেরোই অক্টোবর বুধবার বিকেলে খাদ্য অধিকার বাংলাদেশ ও দর্পণ জামায়াত এ র্যালিটির আয়োজন করে কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাদ বাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান এতে স্বাগত বক্তব্য রাখেন দর্পণ সমাজ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মোহাম্মদ মাহবুব মোরশেদ এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ উইমেন চেম্বার অব ইন্ডাস্ট্রিজের কুমিল্লা জেলার সভাপতি নাগমা মোর্শেদ অ্যাডভোকেট ইকরাম রানা সাংবাদিক ওমর ফারুকি তাপ শাকিল মোল্লা ও দামাল উদ্দিন দামাল রাজীব বণিকের পাঠানো তথ্যচিত্রে ড্যাস্ক রিপোর্ট এন টিভি